চল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার খবর। 100 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মানবী হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। অন্যদিকে 200 মিটারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণপদক ধরে রেখেছেন সেনাবাহিনীর শরীফুল ইসলাম। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পেলে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জেতা সম্ভব বলে মনে করছেন এই অ্যাথলেটরা। আগের রেকর্ড ছিল 11.99 সেকেন্ড 100 মিটার স্প্রিন্টে, এবার আগের রেকর্ড ভাঙতে পারলেন না শিরিন আক্তার, সময় নিলেন 12.1 সেকেন্ড। তবু ঘরোয়া অঙ্গনে টানা চতুর্থবারের মতো স্বর্ণপদক রইল তার দখলেই। পরপর চারবার স্বর্ণপদকে নিজের নাম লেখাতে পেরে যারপর নাই উচ্ছ্বসিত এই অ্যাথলেট। তিনবার হয়েছিলাম, ওইবার হ্যাট্রিক হয়েছিল, তারপরে ভেবেছিলাম যে হয়তো বা এরপরে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো কিংবা অন্য কিছু, তারপরেও খেলাধুলাটাকে আমি অনেক বেশি ভালোবাসি, যেটা পেয়েছি ফল খুব ভালো, খুব ভালো লাগছে আমার। বছরব্যাপী প্রশিক্ষণ আর পরিচর্যা পেলে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জেতা খুবই সম্ভব বলে জানান এই তরুণী। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং নিউট্রিশন দুটোই প্রয়োজন, যেটা আমাদের দেশে একটু কম, আর্থিকভাবে আমরা একটু অসচ্ছল, যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা চেষ্টা করি এসএ গেমসে ভালো একটা টাইমিং করা, মানে বাংলাদেশ থেকে ভালো টাইমিং করে ওখানে একটা স্বর্ণপদক পাওয়া। অন্যদিকে 200 মিটার স্প্রিন্টে টানা তৃতীয়বারের মতো স্বর্ণপদক ধরে রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্প্রিন্টার শরীফুল ইসলাম। আগের 21.78 সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার 200 মিটার দৌড়েছেন 21.51 সেকেন্ডে। নিজের পারফরমেন্সে সন্তুষ্ট এই অ্যাথলেটও, এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে হ্যাট্রিক করব, টানা তৃতীয়বারের মতো গোল্ড পেলাম, এটা আসলে অনেক গর্বের বিষয় এবং অনেক ভালো লাগতেছে। দ্রুততম মানবী শিরিনের মতো শরীফুলের কণ্ঠেও একই সুর, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে চাই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। বাংলাদেশের যে স্প্রিন্টার এবং এসএ গেমস এর যে স্প্রিন্টার আছে তাদের টাইমিং গুলো তুলনামূলকভাবে তেমন তফাত না। আমরা 4 মাস ট্রেনিং করে ওখানে খেলতে গেছি, আর দেখা যাচ্ছে যে অন্যান্য দেশ বাহিরে কিংবা নিজের দেশে 1 বছর 1.5 বছর ট্রেনিং করে ওরা কম্পিটিশন করতেছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে 12টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এবার নতুন রেকর্ডের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা থাকলেও এখন পর্যন্ত কোন রেকর্ড গড়তে পারেননি দেশীয় অ্যাথলেটরা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।